হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি এক্সারসাইজ কনস্টেবলের যে প্রি রেজাল্টটা হওয়ার কথা আছে 2-1 দিনের মধ্যে, সেটি ডেট কি পেছবে? আর তোমাদের 25 তারিখ থেকে যে পিইটি এবং পিএমটি শুরু হবে সেটি কি আদৌ হবে না হবে না, সব কিছু এই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখতে হবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে জবের নতুন নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি এক্সারসাইজ কনস্টেবলের যে প্রিলিড রেজাল্টটা 2-1 দিনের মধ্যে হওয়ার কথা আছে, আর 25 তারিখ থেকে পিইটি এবং পিএমটি শুরু হওয়ার কথা আছে, সেটি ডেট পিছুতে চলেছে। কারণটা তোমরা সবাই জানো, এখন পুরো ইন্ডিয়াতে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 16 তারিখ থেকে মানে আগামীকাল সোমবার থেকে 31শে মার্চ অবধি সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ স্কুল বন্ধ করার ঘোষণা করেছে। তোমরা নোটিশটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার উপর তোমরা সবাই জানো আইপিএল যেটা হয় আমাদের 29শে মার্চ থেকে হওয়ার কথা ছিল, সেটির ডেট পিছিয়ে দিয়েছে এবং 15 এপ্রিল করে দিয়েছে। এখন সমস্ত কিছু বন্ধ রাখার চেষ্টা করছে এর ভাইরাসটা যাতে না ছড়িয়ে যায়। তো তার জন্য আমার মনে হয় না তোমাদের যদি এখন প্রিলিড রেজাল্টটা হয়, তো তোমাদেরকে পিটি এবং পিএমটি 25 তারিখ থেকে শুরু হচ্ছে, আর সেখানে প্রায় 40 থেকে 45 হাজার ছেলেমেয়েরা যাবে। তো সেখানে আমার মনে হয় না তোমাদের এখন প্রিলিড রেজাল্টটা দেবে। সমস্ত কিছু তৈরি আছে, তোমাদের সমস্ত কিছু খাতা পাতা দেখা চেক করা হয়ে গেছে। তোমাদের নেটে আপলোড করতে কিছুটা প্রবলেম হচ্ছিল, তার জন্য দেরি হচ্ছিল। কিন্তু এখন এই কারণে করোনা ভাইরাসের কারণে তোমাদের রেজাল্ট বার হতে একটু দেরি হবে, একটু না অনেকটাই দেরি হতে পারে। আর যদি বেরিয়ে যায় তো খুবই ভালো, না বেরোনোর চান্সটা অনেকটা বেশি। কারণটা এখন তোমাদেরকে বললাম যে করোনা ভাইরাস। তো তোমরা সতর্ক থাকার চেষ্টা করবে, আর মুখে সবসময় মাস্ক আর হাত ক্লিন রাখার চেষ্টা করবে, তোমাদের আশেপাশে সব কিছু ক্লিন রাখার চেষ্টা করবে, আর ভালো করে থাকার চেষ্টা করবে। আর তোমরা যারা রানিং প্র্যাকটিস করছিলে পিটি এবং পিএমটির জন্য, তারা কোনো সময় রানিং বন্ধ করবে না, কারণ যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। এবং পিএমটি এবং পিইটির জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো তোমরা রানিং বন্ধ করবে না, তোমরা রানিং কন্টিনিউ করে যাও। আশা করছি তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। রেজাল্ট বেরোলে এই চ্যানেলের সর্বপ্রথম তোমরা আপডেট পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ক্লিন থাকো এবং সবাইকে ক্লিন রাখার চেষ্টা করো। আর এতে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কয়েকদিনের মধ্যে এই ভাইরাসটা আশা করছি ইন্ডিয়া থেকে চলে যাবে। তাপমাত্রা বাড়লেই এই ভাইরাসটা থাকবে না, সবাই বলছে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের কিছু হেল্প করতে পেরেছি। তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে, দুঃখ পাওয়ার দরকার নেই। আর তোমরা কেউ রানিং বন্ধ করবে না। যারা মনে করছো প্রিলিতে কোয়ালিফাই করবে, রানিং একদম বন্ধ করবে না বন্ধুরা, তোমরা রানিং কন্টিনিউ করে যাও, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।